হ্যালো ফ্রেন্ডস, তাথে ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ডিমের কোরমা। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, লাগছে গোটা গরম মশলা, তেজপাতা, একটা পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাজু বাদাম বাটা, দুধ আর লাগছে একটু ঘি। এখানে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লাগছে কাঁচা লঙ্কা। প্রথমে এই ডিমটার মধ্যে একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। এই রান্নাটার মধ্যে হলুদ ব্যবহার করা হবে না, কোরমাটার মধ্যে হলুদ ছাড়াই রান্না করা হবে। ডিমটা আমি একটু চিড়ে নিয়েছি, তাহলে সব মশলাগুলো ডিমগুলোর মধ্যে ঢুকে যাবে আর ডিমগুলো ভাজার সময় ফাটবে না। কড়াতে দিয়ে দিলাম তেল। বেরেস্তা বানানোর জন্য এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এটা লাল করে ভেজে নেব। বেরেস্তাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। এবার ডিমগুলো একটু লাল করে ভেজে নেব, বেশি লাল করব না, এটা হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে সেদ্ধ ডিমও দিতে পারেন। এখানে আমি একটু লাল করে ভেজে নেব ডিমগুলো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দিব একটা তেজপাতা, গোটা গরম মশলা, এর মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এটা এখন একসঙ্গে কষিয়ে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একসঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দেবো কাজু বাদাম বাটা, এটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আপনারা কোরমা রান্না করার সময় অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন। দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো, এটা এখন একসঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দেবো দুধ, আপনারা চাইলে টক দইও দিতে পারেন। এবার এটা মিশিয়ে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এর মধ্যে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, উপর থেকে বেরেস্তাগুলো দিয়ে দেবো। এবার এটা একসঙ্গে মিশিয়ে নেব। এটা এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। এটা ভাত, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে খুব দারুণ লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আমাদের ডিমের কোরমাটা রেডি হয়ে গেছে, খুব সিম্পল একটা রান্না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও। এটা এখন নামিয়ে নেব। ডিমের কোরমাটা নামিয়ে নিয়েছি,